Hello everyone. So guys, সবাই একটু জয়েন করতে থাকো এন্ড আজকে একদম 100 views না হওয়া পর্যন্ত আমি কিন্তু কথা বলবো না, আমি জাস্ট দাঁড়িয়ে থাকবো তোমাদের সামনে। সো সবাই জয়েন করতে থাকো, ওকে? ফার্স্ট আচ্ছা, সো আমি কমেন্ট করছি না, সো সবাই একটু জয়েন করতে থাকো এন্ড দেন আমি আস্তে আস্তে কথা বলবো। আগে 100 হবে, দেন আমি কথা বলবো। আচ্ছা আচ্ছা, লুকিং বিউটিফুল, আচ্ছা সুন্দর বলছি, কীভাবে না পড়ে থাকি, তাই না? থ্যাংক ইউ আয়েশা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সো 100 হতে থাকো অ্যান্ড দেন আমি কথা বলবো। অ্যান্ড আমার সাথে সবাই কিন্তু টু শো সাম লাভ, কেয়ার, রিয়্যাক্ট অ্যান্ড যে যে রিয়্যাক্ট তোমাদের দিতে পারো, বাট অ্যাঙ্গ্রি দিও না, অ্যাঙ্গ্রি ছাড়া যে কোনো রিয়্যাক্ট তোমরা আমার সাথে শেয়ার করতে পারো। হ্যাঁ, অনেকে রিচ কমে যায় অ্যান্ড দেন তোমরা কেউ যদি স্যাড থাকো, তোমরা স্যাড রিয়াকশন আমার সাথে শেয়ার করতে পারো। স্মৃতি মান্ধানা, হাই, হ্যালো, নাইস, হ্যাঁ নামটা সেম, দেখো তো একদম তোমার নাম স্মৃতি। তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সো 100 হওয়া না পর্যন্ত আমি কোনো কথা বলবো না, সবাই জয়েন হও অ্যান্ড দেন আমি 100 হওয়ার পরে আমি সবার সাথে কথা বলবো। সবাই জয়েন হও অ্যান্ড লাইভটাকে শেয়ার করে দিতে থাকো একবার হলো, সো দ্যাট সবাই দেখতে পারে লাইভটা অ্যান্ড 100 ভিউজ তাড়াতাড়ি হয়ে যায় অ্যান্ড আমি গল্প করতে পারি তোমাদের সাথে। সবাই একটু জয়েন করো। কেমন আছো? এই তো ভালো আছি। আমাদের এখনো কিছু কনফার্ম করতেছ না যে মানে করবে নাকি, এখন করেনি, বলে যে 1 week পরে। এটা কতদিন আগে পিছে দেখলাম যে স্কুল কলেজ খুলে গেছে, কেন ভার্সিটি খুলবে না? আমার টাইমিং হচ্ছে খুলে দিতে পারে। আচ্ছা, সো 100 হয়ে গেছে, ই নাও আই ক্যান টক, হে থাকো, ইট ইজ লুকিং বিউটিফুল, থ্যাঙ্ক ইউ সো মাচ, গ্রেট ইনসাইট ছিল। সো এখন যেহেতু 100 হয়ে গিয়েছে, এখন তাহলে আমি সব কিছু প্রসিডিউর অ্যান্ড এভরিথিং বলে দেবো, বাট 150 হওয়ার পরে কিন্তু আমি সবার সাথে শেয়ার করবো। অনেক কিউট লাগছে, আজকে কি দেখাবা? সো আজকে দেখাবো আমি কিছু সুন্দর সুন্দর অর্গানজা কালেকশন, একদমই সুন্দর টু পিস কালেকশনগুলো থাকবে, আনস্টিচ অর্গানজা কালেকশন দেখাবো। আজকে অনেকদিন পর কিন্তু আমরা অর্গানজা দেখাচ্ছি, হ্যাঁ অর্গানজা দেখিয়েছি, বাট এন এন ফ্যাশনেরটা দেখানো হয়েছে। আনস্টিচ কালেকশনগুলো অনেকদিন আগে দেখানো হয়েছিল, মাঝে আমরা শিফন দেখিয়েছি, দেন বেঞ্চমার্ক দেখিয়েছি, অনেক অনেক কালেকশনস দেখিয়েছি অ্যান্ড কিছু আগানুর আগানুর কুর্তি, রাইট? না এটা, ও আচ্ছা, মিক্স মিক্স কিছু কুর্তি, সাদাবাহার, বিনসাইদ, এইসব সিঙ্গেল কুর্তিগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। সো দিস ইজ দ্য ড্রেস আমি যেটা পরেছি, এটাও কিন্তু আঘানোর একটা কালেকশন অ্যান্ড এটা খুবই খুবই সুন্দর। আমি একটু নিচের পোর্শনটা তোমাদেরকে একটু করে উপরে উঠিয়ে দেখাবো অ্যান্ড আমার হাতে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর সুন্দর কালার্স আছে, কত সুন্দর সুন্দর ডিজাইন আছে অ্যান্ড এগুলো সব অর্গানজা কালেকশন অ্যান্ড এগুলো দেখে পুরো ওই যে বেঞ্চমার্কের কিছু অর্গানজা কালেকশন থাকে, বেঞ্চমার্ক না, ওগুলো কি যেন কি বলে, বেঞ্চমার্কে আছে, সো ওই কালেকশনগুলোর মতো কিন্তু দেখতে, এই যে
খুব বেশ সুন্দর, ওরে দাঁড়া করাই দেবো আমি এখানে একটু পরে। আচ্ছা আপু, এই ড্রেসটার মধ্যে কি কি কালার অ্যাভেলেবেল আছে? আমার এই ড্রেসটার ভিতরে কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে, না সরি এটার ভিতরে কালার হচ্ছে না আপু, এটা একটা কালারই এসেছে, একদম সুন্দর একটা হট রেড কালার, একদম পারফেক্ট একটা সিঁদুর লাল কালার। সো এই ড্রেসটার ভিতরে কালার হচ্ছে না, বাট এই ড্রেসগুলোর ভিতরে সুন্দর সুন্দর কালার থাকছে, ডিজাইন থাকছে, এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা প্রত্যেকটা ড্রেস অ্যামেজিং, প্রাইস অনুযায়ী খুবই ভালো মানের ড্রেস পাওয়া যায় তোমাদের পেজে। ও থ্যাংক ইউ। সো আমি লাইভটা শুরু করার আগে তোমাদের সাথে অবশ্যই আমাদের শোরুম অ্যাড্রেস অ্যান্ড ডেলিভারি পসিবিলিটি শেয়ার করে ফেলবো। সো কিন্তু আমি হচ্ছি তোমাদের ব্র্যান্ড প্রমোটার দ্য মেজাবিন প্রিয়াঙ্কা, আমার নেমটা হচ্ছে, অ্যান্ড আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে উত্তরতে সেক্টর 13 রোড শামুদমোড় অ্যান্ড হাজমোজ কর্ডিন, অ্যান্ড আমাদের ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জেস 100 টাকা, অ্যান্ড আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জেস 150 টাকা, অ্যান্ড ইউ হ্যাভ টু বিকজ 300 টাকা যদি আপনি আউটসাইড ঢাকা হয়ে থাকেন ফর অর্ডার কনফার্মেশন অনলি। অলরাইট, সো আমি সব ডিটেলসগুলো বলে দিলাম। এখন যেহেতু অনেক ভিউজ আছেন, তোমরা কিন্তু সবাই একবার হলো লাইভ থেকে শেয়ার করে ফেলবা। আচ্ছা সো এই ড্রেসগুলো কিন্তু আজকে আমি দেখাবো, আমি যেহেতু বলে দিলাম আজকে অর্গানজা দেখাবো। সো আমার ড্রেসটা তোমাদেরকে একটু দেখাই, আমার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা কালার, কালার কোনটা দেখাবো আগে? হ্যাঁ, অ্যান্ড আমাকে একটু কমেন্ট করে জানাও কি কোন কালারটা দেখতে চাও। এখানে পিচ কালার আছে, রেড আছে, দেন স্কাই ব্লু, দেন একটা বেজ বা আচ্ছা এটা হচ্ছে লেমন টাইপের বা মিন টাইপের যে টোনটা ওটা, দেন এখানে বেজ কালার, এটা কি হোয়াইট, ওয়া অর্গানজার ভিতর হোয়াইট কালার, একদমই ডিফারেন্ট একটা কালার, দেন এখানে হচ্ছে এটা কি বলবো অ্যাশি একটা ব্লু টাইপের কালার, মানে ব্লুর একটা মিক্সও আছে এটার সাথে, অ্যান্ড এটা হচ্ছে মফ কালার। সো তোমরা এখন ডিসাইড করো যে কে কোন কালারটা দেখবা, আমি সবগুলো কালার বলে দিলাম, জাস্ট আমাকে কমেন্ট করে বলো যে কে কোন কালারটা দেখতে চাও। আচ্ছা তোমার ড্রেসটার প্রাইস আমি বলবো আপু সব কিছু। হাই বিউটিফুল, হাই, খুবই সুন্দর করে অনেকগুলো কালার্স আছে। আচ্ছা তোমার পরা যেগুলো ড্রেস নিচ্ছে, আচ্ছা মিস করে ফেলেছি কমেন্টটা, কেমন আছো আপু? আমি ভালো আছি ডিয়ার, তোমরা কেমন আছো? অ্যান্ড আমার ড্রেসটার ডিটেলসও বলবো আমি, আমার ড্রেসটা তো খুবই সুন্দর একটা আগানোর কালেকশন, আমার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা আগানোর কালেকশন, এই ড্রেসটার ডিটেলসও বলে দিব। অ্যান্ড আমি খুবই সুন্দর একটা পালাজো পরে আছি, এটা না দেখালেই না, অনেক বেশি সুন্দর। আচ্ছা লাল জামাটার প্রাইস যারা জানতে চাচ্ছে আমি এখনই ডিটেলসে সব কিছু বলে দিব, বাট তার আগে আমাকে একটু কমেন্টে জানাও যে কোন কে কোন কালারটা দেখতে চাচ্ছ। স্কাই ব্লু কালার, অল রাইট, স্কাই ব্লু, আর কে কি দেখতে চাচ্ছ আমাকে একটু বলো। সিলেট দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, আমাদের সিলেটে ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা, অ্যান্ড অবশ্যই আপনাকে 300 টাকা বিকাশ করতে হবে ফর অর্ডার কনফার্মেশন, বাট যদি আপনার আমার ড্রেসটা নিতে চান সেক্ষেত্রে অবশ্যই ফুল পেমেন্টটা বিকাশ করে ফেলতে হবে সিলেটে যারা আছেন, আউটার ঢাকাতে। প্রাইস কত? হ্যাঁ আমি বলি, ফার্স্ট একটু আমার ড্রেসটা দেখ, খুবই খুবই বিউটিফুল, এটা আরও শর্ট হলে না আরও বেশি ডিজাইনটা বুঝা যেত, বাট আগানোর তার আমি কি শর্ট করবো তাই না, এটা তো আমার হাতে নেই। বাট তুমি যদি এই পালাজোটা আলাদা পারচেজ করো সেক্ষেত্রে যে কোনো ড্রেস দিয়ে তুমি এই ড্রেস মানে পালাজোটা ক্যারি করতে পারবে, যেহেতু এটা গোল্ডেন কালার, হ্যাঁ একটু শর্টই ভালো লাগবে, তখন তোমরা এই যে গোল্ডেন কালার এটা না স্টাইলে এরকম একটু লম্বা লাগে, হাইটে বেশি লাগে, এটা অনেক বড় লাগে, অনেক সুন্দর লাগে। তো তোমরা এই যে পালাজোটা নিতে পারেন, এটার দুইটা সুন্দর সুন্দর কালার্স আছে, আমি দুইটা কালারই দেখাবো তোমাদেরকে। ডিজাইনটা দেখতে পাচ্ছো খুবই সুন্দর, একটা জিগজ্যাগের মতো করে এরকম ক্রস ক্রস করে ডিজাইন করার আমার ড্রেসটা খুবই খুবই সুন্দর, আঘানোরের সাথে এরকম পালাজো খুবই খুবই ভালো লাগছে তাই না। আচ্ছা ওয়ান পিক কালারটা দেখাও, ওয়ান পিস কালারটা দেখাও, বুঝাই নেই কি বলতিস, রেডটা দেখান আপু, রেডটা তো দেখাচ্ছি আপু, আমার ড্রেসটা আমি দেখাচ্ছি, অ্যান্ড এটা কিন্তু টু পিস কালেকশন, এটা কিন্তু এটা সাথে আসছে না, সো এটা হচ্ছে ওয়ান পিস কালেকশন, অলরাইট, এটার সাথে শুধু ড্রেসটা থাকছে অ্যান্ড দোপাট্টাটা থাকবে, বাট এই পালাজোটা তোমরা আলাদা নিতে চাইলে আলাদা পারচেজ করতে পারো, প্রাইসটা আলাদাই হবে, হ্যাঁ প্রাইসও কিন্তু আলাদা হবে, এটা কিন্তু এটার সাথে থাকছে না, এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, অলরাইট। সো ড্রেসটা হচ্ছে টু পিস কালেকশন, এটা খুবই সুন্দর একটা আগানোর টু পিস, অ্যান্ড অবশ্যই শিফন ম্যাটেরিয়ালের ভিতরে দুইটাই, একদম দোপাট্টা
ড্রেস সবকিছু একদম সুন্দর একটা শিফন ম্যাটেরিয়ালের করে কালার দেখে দিব জাস্ট একটা হচ্ছে ড্রেসটা দেখানোর পরে পালাজো দুটো কালার আছে এই দুটো কালার আছে একদম আমি যে পালাজোটা পরেছি সেম পালাজো ব্ল্যাকটা হচ্ছে মেরুন আছে মেরুন আছে সো তোমরা মেরুন যদি এখনো পারচেজ করো সেক্ষেত্রে মেরুন এরকম পালাজোর সাথে কিংবা কোনো কুর্তির সাথে এটা পরা যায় হ্যাঁ কুর্তির সাথে কুর্তির সাথে মানে যে কোনো কিছুর সাথেই পালাজোগুলো কিন্তু ক্যারি করা যায় মানে একটা বিয়ে প্রোগ্রাম হোক একটা হলুদের প্রোগ্রাম হোক তোমরা যে কোনো ড্রেসের সাথে একটা শর্ট বা নরমাল একটা ড্রেসের সাথে যদি এরকম গর্জিয়াস পালাজো পরো তাহলে কিন্তু হয়ে যায় এন্ড মেকওভারটা একটু গর্জিয়াস করে নিলে অনেক বেশি সুন্দর লাগবে কিন্তু প্রাইস বলো আপু হ্যাঁ আমি ফার্স্ট টাইম ড্রেসটা দেখাবো আমার ড্রেসটা আমি সুন্দর করে দেখাই এন্ড দেন প্রাইস বলে দিই ধরে ড্রেসটা খুবই সুন্দর থ্যাংক ইউ তোমাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ আয়াত আপু থ্যাংক ইউ ডিয়ার এটা হচ্ছে আমার ড্রেস সাইজ আর ড্রেস আই এম ওয়্যারিং এন্ড অল দ্য সাইজেস আর অ্যাভেইলেবল স্মল মিডিয়াম লার্জ সবগুলো সাইজ আছে সবাই সব সাইজ অর্ডার করতে পারবা যাদের যেটা লাগবে এন্ড যদি কারো এখান দিয়ে মানে মনে হয় যে 32 বা 40 34 সাইজ আছে 8 থেকে স্টার্টিং 34 32 36 সবাই নিতে করতে পারবে বাট যদি চাও তোমরা এই সাইজগুলো দিয়ে অল্টার করে নিতে পারো যদি তোমাদের কাছে মনে হয় যে লুজ বাট আই থিঙ্ক আগানোর এরকম একটু লুজ পড়লে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আচ্ছা খুব সুন্দর থ্যাংক ইউ কলিয়া আপু সো এটা হচ্ছে আমার ড্রেসটা যেটা আমি পরে আছি একদম সুন্দর একটা লাল কালার একদমই সিঁদুর একটা রেড কালার খুবই হট রেড একটা কালার অ্যান্ড কালারটা সামনাসামনি দেখলে তোমরা বুঝতে পারবে যে কত কত বেশি প্রিটি একটা কালার এই যে সুন্দর একটা রেডের ভিতরে ডিজাইন সেম ড্রেসটাই কিন্তু অলরাইট দিস ইজ দ্য ড্রেস সব একটু স্ক্রিনশট নিতে থাকো যাদের যাদের ভালো লাগছে আমি ডিটেলস বলে দিচ্ছি ড্রেসটা এটা হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা শিফনের ভিতরে অ্যান্ড ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর উইচ লিপস্টিক ইউ হ্যাভ ইউজ আমি ফকলোরের শেড 3টা ইউজ করেছি হ্যাঁ এই কালারটা অনেক সুন্দর অ্যান্ড আমি না আজকে একটু মেকওভারটা একটু স্মোকি আই করেছি সবসময় তো গোল্ডেন অ্যান্ড রেড লিপস্টিক এরকম দেওয়াই হয় সো আজকে একটু ডিফারেন্ট করেছি তোমাকে খুব ভালো লাগতেছে থ্যাংক ইউ সো মাচ কলিয়া আপু সো এটা হচ্ছে ড্রেসটা আখানুর ব্র্যান্ড অ্যান্ড এটা ট্যাগলাইন দেখলেই খুবই বেশি ভালো লাগে খুবই সুন্দর আখানুর ও তো মানে লেভেল আই মিন আঘানুর ড্রেস ঠিক আছে আঘানুর তো সবারই ফেভারিট সো এটা হচ্ছে ড্রেসটা শিফনের ভিতরে জারদৌসি পার্ল জারদৌসি ওয়ার্ক পার্লের ডিজাইন করা আছে এন্ড দেন কিন্তু কিছু জারি ওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর করে পূজার জন্য এখন বেস্ট হ্যাঁ একদম পূজার জন্য পারফেক্ট একদম পূজা তো একদম নকিং এট দ্য ডোর একদমই এসে পড়েছে পূজার ডেট আই থিঙ্ক 14 তারিখে মনে হয় আমার হ্যাঁ সো নেক্সট মান্থে 14 তারিখে আই গেস তোমাদের পূজা আমি যেটা দেখলাম যে ক্যালেন্ডারে সো আই থিঙ্ক অনেক কাছে চলে এসেছে ডেট সো যারা এটা নেওয়ার একটা প্লাস কি প্লাজোটা নেওয়ার প্লাস পয়েন্ট হচ্ছে দেখো এই যে হচ্ছে জিগজ্যাগটা হ্যাঁ প্লাজোটা কিন্তু জিগজ্যাগ ও ওয়াও নাইস সো এই যে সাইডে যে জিগজ্যাগের যে ডিজাইনটা এটা কিন্তু তোমরা পালাজোতে খেয়াল করে পেয়ে যাচ্ছ ঠিক আছে পালাজোতেও কিন্তু সুন্দর করে জিগজ্যাগের মতো ডিজাইন করা আছে সো এটা না একদম মিক্স হয়ে যাচ্ছে মানে বোঝা যাচ্ছে না কিন্তু যে পালাজোটা ড্রেসটার থেকে আলাদা কিন্তু সো তোমরা চাইলে পালাজোটাকে মানে ম্যাচ করে সুন্দরভাবে নিয়ে নিতে পারো সেট হিসেবে আপু পিঙ্ক কালার ড্রেস দেখাও হ্যাঁ আপু দেখাবো সো তোমরা কালার বলতে থাকো আমি এটা দেখি দেন কালারগুলোতে চলে যাবো এই যে সুন্দর শিফনের ভেতরে একদমই গর্জিয়াস করে এখানে যে পার্লের ডিজাইন আছে তারপরে জিগজ্যাগের মতো করে খুবই সুন্দর করে এখানে ম্যাট কিছু এমব্রয়ডারি করা অ্যান্ড এটা হচ্ছে দামান ও মাই গড লুক এট দ্য দামান দামানটা খুবই সুন্দর একদম সিকোয়েন্স তো ওয়ার্কের মতো অ্যান্ড দোপাট্টা তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরাটা দোপাট্টা একদম সুন্দর করে ডিজাইন অ্যান্ড প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস হচ্ছে কত আচ্ছা সো প্রাইস ইজ ওনলি 3850 টাকা 3850 টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে ফেলো উইথ নেম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার টু পিস কালেকশন কিন্তু এটা প্রাইস হচ্ছে 3850 পালাজো যদি তোমরা আলাদা নিতে চাও আমি দুইটা কালার আছে এই যে দুইটা কালারই দেখিয়ে দিচ্ছি একটা ব্ল্যাক অ্যান্ড একটা মেরুন আছে খুব বেশ সুন্দর দুইটাই কালার একদমই সেম আমার পালাজোটার মতোই ঠিক আছে একটু পোজ দিতে থাকি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও যাতে ভালো লাগবে আচ্ছা সো আমি একটু ব্ল্যাকটা ফার্স্টে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার ও মাই গড খুবই খুবই ক্লাসি অ্যান্ড ডিজাইনটা খুবই সুন্দর তো এখন বুঝতে পারছো যে আমার পালাজোটা কীরকম হবে এটা কিন্তু অনেক অনেক ঘের টাইপের দেওয়া আছে এটা ইউ মানে মেক করতে কিন্তু অনেকগুলো ফ্যাব্রিক লেগেছে গোটা পেস্টের ওয়ার্ক হ্যাঁ এগুলো হচ্ছে গোটা পেস্টের ওয়ার্ক খুবই সুন্দর করে বাট টার্সেলও আছে কিন্তু নিচে পোর্শনগুলো দিয়ে দুইটা সাইডে কিন্তু টার্সেলটা থাকবে অ্যান্ড এগুলো হচ্ছে গোটা পেস্টের ওয়ার্ক অ্যান্ড ভিতরে তারা একদমই সফট একটা
ইনার ইউজ করেছে, একদম সিল্ক টাইপের একটা ইনার ইউজ করেছে। সো কালারটা যেরকম সুন্দর লাগবে, ইভেন পরতেও অনেক বেশি কমফোর্টেবল হবে। সো এটা হবে পালাজোর স্টাইলটা, খুবই সুন্দর। উপরে একটা গোল্ডেন টাইপের একটা কুর্তি বা ব্ল্যাক টাইপের কুর্তি যে কোনো কিছু দিয়ে পরলে কিন্তু এটা অনেক অনেক বেশি সুন্দর লাগবে। অ্যান্ড এটা না দেখে মনে হয়েছে একটা স্কার্ট টাইপের, মানে পরলে না বোঝাও যায় না যে মানে এটা পালাজো, এত বেশি ঘের ইউজ করা হয়েছে এটাতে। আর খুবই সুন্দর, হ্যাঁ, যে কোনো একটা শর্ট কুর্তি ফতুয়া টাইপের যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা পরা যাবে, অনেক বেশি সুন্দর লাগবে। ইয়ালোটা দেখাও আপু, ইয়ালো এটা এটা লাইভ করা আছে, এটা গতকালকে লাইভ করা আছে, একটু দেখি। আচ্ছা, গতকালকে লাস্টে দিকে এটা দেখানো হয়েছে, এটার সেম আরেকটা কালার হচ্ছে এই মেরুন কালার। যার যেটা ভালো লাগবে যে স্ক্রিনশটটা নিয়ে নাও, এক পেজ ইনবক্স করে ফেলো, প্রাইসটা আমি বলে দিচ্ছি। প্রাইসটা হচ্ছে 2,250 টাকা, 2,250 টাকা অনলি এটা যদি সিঙ্গেল পারচেজ করতে চাও। সো এই জন্য আমি বললাম যে পালাজোটা যদি একটু গর্জিয়াস করে পরো, অনেকগুলো ড্রেসের সাথে পরা যাবে। সো তোমরা মিক্স ম্যাচ করে ডিফারেন্ট ভাবে পরতে পারবা, লেহেঙ্গা স্টাইলে পরতে পারবা, এখানে একটা মানে ওই যে ক্রপ টপ টাইপের ডিজাইনের মতো কিছু, আমরা যেহেতু পার্টি ওয়্যার নিচ্ছি অনেকগুলো দোপাট্টা থাকে। সো এক্স্যাক্টলি, সো ড্রেসটার সাথে কিন্তু অনেক সুন্দর লাগবে। প্রাইস হচ্ছে 2,250 টাকা, আমার পালাজোটার প্রাইস সেম। যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করো, একটু থিঙ্ক করে পড়লে অনেক ভাবে। হ্যাঁ সেটাই, যদি তুমি মানে তোমার যদি ড্রেসিং সেন্স ভালো থাকে, তুমি যদি জানো যে কিভাবে ড্রেস আপ করলে সুন্দর লাগে, সো তখন বুঝতে পারবা যে মানে ড্রেস দেখলেই না তোমরা ইমাজিন করে ফেলতে পারবা যে এটা কিসের সাথে পরা যাবে এন্ড এভরিথিং। সো খুবই সুন্দর একটা পালাজো, কালার গুলো খুবই খুবই প্রিটি। যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবা, প্রাইস ইজ অনলি 2,250 টাকা, 2,250। আপু আমার একটু প্রেম করে দিবেন। আহারে ভাইয়া, ভাই আপনি এখানে আপনার নাম্বার অ্যাড্রেস সব কিছু একদম ডিটেইলস আপনার সিভি ড্রপ করে দেন, ইনশাল্লাহ এখান থেকে কাউকে পেয়ে যাবেন। বিকজ আমাদের এখানে অনেক অনেক মেয়েরা অনেক আপুরা আসে যে সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখার জন্য, সো ইউ ক্যান ড্রপ ইউর সিভি হেয়ার। ওকে আপু, পিঙ্ক কালার ড্রেস দেখাও প্লিজ। আচ্ছা আমি দেখাচ্ছি আপু, ওই ড্রেসগুলো খুবই খুবই সুন্দর, সো আমি ওগুলো দেখিয়ে দিব। এই যে এটা হচ্ছে সুন্দর পালাজো। ওকে, সো আমি ড্রেসে মুভ করি, সবাই ড্রেস দেখতে চাচ্ছে, অনেকে আমাকে স্কাই ব্লু দেখতে চেয়েছে, পিঙ্ক কালার দেখতে চেয়েছে, বাট আমি রেড দিয়ে স্টার্ট করি বিকজ আমি রেড পরে আছি অ্যান্ড রেড কালার সিমিলার টাইপের পরে একটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ফার্স্ট এর ড্রেসটা, ও মাই গড, এটা তো আগুনের চেয়েও কম লাগছে না, এত বেশি ডিজাইন পিঞ্চ পিঞ্চ। ও সো এই জন্যই কিন্তু অনেক বেশি সুন্দর, কালারটা একদমই সুন্দর একটা রেড এর ভিতরে। হাই সঞ্জন তবসুম, হাই দোস্ত। আচ্ছা ভাইয়া, আপনি আপনার সিভিটা ড্রপ করেন প্লিজ, বাদাম ভাইয়া এত কষ্ট করে কমেন্ট করছেন, হোপফুলি কেউ না কেউ দেখে ফেলবে। তো এটা হচ্ছে ফার্স্ট এর ড্রেস, হ্যাঁ কেউ সিঙ্গেল থাকলে অবশ্যই আপনাকে নক দিবে। সো এটা হচ্ছে সুন্দর ফার্স্ট এর ড্রেসটা, একদমই খুবই খুবই বডি সাইজ কিন্তু 40-45 এরকম হবে। আচ্ছা, সো এটার কিন্তু বডি সাইজ অত বেশি থাকছে না, 40 সাইজ বলে দিচ্ছি, 45 হবে লাস্ট সাইজটা, ঠিক আছে, একদম মেক করার পর 44টাই হবে লাস্ট সাইজটা। অ্যান্ড এটার ম্যাটেরিয়াল কিন্তু অর্গ্যানজা আমি বারবার বলছি, অ্যান্ড কাপড়টা খুবই সফট হবে, অ্যান্ড ডিজাইনটা তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। পিঙ্ক দেখো প্লিজ। আচ্ছা আপু দেখাচ্ছি আমি, এরপরে নেক্সটে আমি দেখিয়ে দিচ্ছি। অল রাইট, তো আমি ফার্স্টে এই সুন্দর বেঞ্চ মার্কের একদম অর্গ্যানজা ম্যাটেরিয়ালটা দেখাচ্ছি, মানে ম্যাটেরিয়ালগুলো এত এত সফট, তার উপরে ডিজাইনগুলো খুবই গর্জিয়াস, আমি কাছে থেকে না দেখালেই না, একদমই সুন্দর করে কিন্তু এগুলো ম্যাট এমব্রয়ডারি দেন সিকোয়েন্সের ওয়ার্ক। এই যে এইগুলো হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক, এগুলো হচ্ছে আবার পার্ল। সো মাঝে নেকের পোর্শনটা, ও মাই গড, লুক এট দ্য নেক, নেকটা খুবই খুবই সুন্দর। এটার সাথে ইভেন তোমার নেকে কিছু পরতে হবে না, এত বেশি ডিজাইন করা, এই যে এই পোর্শনটাতে খুবই সুন্দর করে পার্লের ডিজাইন করা, ফেদার দেওয়া, সো কিউট, একদমই সুন্দর করে এই যে ফেদার ইউজ করা হয়েছে, বড় বড় স্টোন বসানো, খুবই সুন্দর সুন্দর ফেদার ইউজ করা, এন্ড মাঝে মাঝে বড় বড় স্টোন পার্ল সব কিছু আছে ড্রেসটাতে। ওয়াও, জাস্ট ওয়াও, আই নো রাইট, ড্রেসটা খুবই খুবই সুন্দর, এন্ড পূজার জন্য তো একদমই পারফেক্ট। যারা যারা আমাদের মানে হিন্দু আপুরা আছো, তোমাদের জন্য তো একদমই কাছে এসে পড়েছে পূজার ডেটটা, সো যারা এখন পর্যন্ত ড্রেস না,
হচ্ছে গ্যাপে পূজা হ্যাঁ 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 তারপর সবাই মানে পূজার জন্য অনেক বেশি এক্সাইটেড বিকজ তোমাদের তো অনেক প্রোগ্রাম হয় না, অনেক এনজয় করো তোমরা। সো আই থিঙ্ক এখনো যারা ড্রেস নাওনি এখনো চান্স আছে, তোমরা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে নিতে পারো। এই যে কত সুন্দর করে ফেদার ইউজ করা হয়েছে, সো ড্রেসটা খুবই সুন্দর। ফ্রন্ট পার্টটা এই যে এরকম হবে, আমি ব্যাক পার্টটা একটু দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে ব্যাকের পোর্শনটা, পুরাটাতে এরকম ছড়িয়ে ছিটিয়ে মোটিভের মতো এখান দিয়ে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক অ্যান্ড এমব্রয়ডারি আছে, ঠিক আছে? এটা কিন্তু নর্মাল এমব্রয়ডারি না, এটা কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক আছে। সো একটা গ্লেজে একটা লুক দিবে অ্যান্ড ব্যাকের দামানে এরকম একটা প্যানেলের মতো ইউজ করা, মানে মনে হচ্ছে যে আলাদা একটা প্যানেলের মতো ইউজ করা হয়েছে। মানে ড্রেসটা দেখতে কিন্তু আগানোর চেয়ে কম মনে হচ্ছে না, তাই না? খুবই সুন্দর একটা বেঞ্চমার্কে অর্গানজার টু পিস, ওয়াও ধরা পড়ে। আলা এটার সাথেও না পালাজোটা খুবই সুন্দর লাগছে, থাকতে পারে, সমস্যা নেই। এইটা হচ্ছে সুন্দর ফ্রন্ট পার্টটা, ব্যাকের ইয়েলোটা দেখতে পারবো আপু। আমাদের মানে গতকালকে লাইভের লাস্টের দিকে ড্রেসটা দেখানো হয়েছে, তোমরা একটু দেখে নিতে পারো। মানে আরেকবার দেখানো হয়েছে, আচ্ছা দুইবার দেখানো হয়েছে ড্রেসটাকে। সো তোমরা এটা দেখে নিতে পারো, ঠিক আছে? একদিনও পরা হয়নি আপু আমাদের, কারণ না ইয়েলো কালার পরা হয়নি না, একদম সবগুলো সোল্ড আউট। শুধু লাস্ট একটা, আচ্ছা শুধু একটা পিসই আছে। সো যারা এখন এখন দেখতে পাচ্ছো তোমরা পিছন থেকে স্ক্রিনশট নিয়ে বা গতকালকে লাইভটা দেখে এটা নিয়ে নিতে পারো। একটা পিকচার আছে ফটোসে গিয়ে দেখো, হ্যাঁ ফটোসে গেলে এই ড্রেসটা পরা আমাদের অনেক পিকচার আসে, হয় মেহেরাপুর না তো আমার কারো একটা পিকচার পেয়ে যাবা। সো ওইটা দেখে নিতে পারো। ওয়াও এটা হচ্ছে, এটা স্লিভের পোর্শন, স্লিভ আলাদা থাকছে। এই যে সুন্দর করে এখানে কিছু প্যানেলের মতো ডিজাইন করা, একদম খুবই সুন্দর। এই পোর্শনটাতে কিন্তু মোটিভের মতো ছড়িয়ে ছিটিয়ে ডিজাইন আছে অ্যান্ড কাপড় অনেক আছে, অনেক অনেক কাপড়। এটাকে যদি তোমরা সুন্দরভাবে একটা লুজ টাইপের স্টাইল করে সুন্দরভাবে মেক করতে পারো, অনেক সুন্দর। দোপাটা হচ্ছে কনট্রাস্ট, এটার সাথেও পালাজোটা খুবই যাচ্ছে। খুবই সুন্দর একটা কালার এন্ড এটার সাথে এরকম প্যানেলের মতো অনেক সুন্দর করে মেরুন কালারের ভিতরে এরকম মোটিভের মতো ছড়িয়ে ছিটিয়ে ডিজাইন করা এন্ড মেরুনের ভিতরেও কিন্তু আবার সুন্দর করে সিকোয়েন্সে ওয়ার্ক তোমরা দেখতে পাচ্ছি, যে একটা গোল্ডেন কালার দিয়ে সিকোয়েন্সে ওয়ার্ক করা। খুবই সুন্দর একটা ড্রেস অ্যান্ড পূজার জন্য একদমই পারফেক্ট, যাতে যাতে ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নাও অ্যান্ড পেজ ইনবক্স করে ফেলবো উইথ নেম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। অর্গানজা কালেকশন কিন্তু এটা প্রাইস, আচ্ছা সো এটা প্রাইস হচ্ছে অনলি 3650 টাকা, 3650 টাকা অনলি। যাতে ভালো লাগবে টেক এ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স আস উইথ নেম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। খুবই ডিফারেন্ট একটা স্টাইল অ্যান্ড ডিজাইনটা খুবই খুবই গর্জিয়াস, ঠিক আছে? এটা প্রাইস বলে দিলাম আপু, অনলি 3650। আচ্ছা এটার জন্য অবশ্যই 100% বিকাশ করতে হবে, বিকজ 3000 টাকার উপরে যে যতগুলো ড্রেস আছে যারা আউটসাইড ঢাকা আছে তোমাদেরকে ফুল পেমেন্টে বিকাশ করে ফেলতে হবে। অলরাইট, সো এটা যাতে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলো। খুবই সুন্দর একটা গর্জিয়াস একটা ড্রেস। সো এরকমই আরও কিছু কালেকশনস আছে, ডিজাইন কিন্তু ভ্যারি করবে বাট কাইন্ড অফ সিমিলার টাইপের, সব অর্গানজার উপরে, হ্যাঁ সব অর্গানজার উপরেই থাকছে। ডিজাইনগুলো একটু ডিফারেন্ট হবে অ্যান্ড ইউনিক হবে, কালার তো টোটালি ডিফারেন্ট হবে বিকজ অনেকগুলো কালার আছে। সো যে আপুটা পিঙ্ক দেখতে চাচ্ছিলে এটা কিন্তু একটু পিচি টাইপের কালার, পিচি পিঙ্ক যেটাকে বলবো ওই টাইপের। শোরুমটা হচ্ছে আপু উত্তরাতে সেক্টর 13 রোড শ্যামন্তম রোড অ্যান্ড হাউস নাম্বার হচ্ছে 14, ফার্স্ট ফ্লোরে এসে পেয়ে যাবা। এখানে ক্যাফে দরবার একটা বিল্ডিং আছে, মানে রেস্টুরেন্ট, তার লেফট সাইডের বিল্ডিংটাই কিন্তু আমাদের বিল্ডিংটা, ঠিক আছে? এগুলো টু পিস, তোমরা কিন্তু অবশ্যই শোরুম ভিজিট করতে পারো, শোরুমে অনেক অনেক ড্রেস আছে, তোমরা এসে ট্রায়াল দিয়ে নিয়ে যেতে পারবা। সো এই যে খুবই সুন্দর একটা কালার, ওয়াও নেকের পোর্শনে এগুলো কত সুন্দর লাগছে, আই লুকটা এই কালারটা করলে, হ্যাঁ একদম ব্লুইশ টাইপের একটা আই লুক করলে খুবই খুবই প্রিটি লাগবে। কিন্তু এখানে এই যে বড় বড় স্টোন ইউজ করা, ওয়াও এগুলো দেখে মনে হচ্ছে ডায়মন্ড, আই উইশ এটা ডায়মন্ড হতো। সো এই যে খুবই সুন্দর করে এখানে পার্ল ইউজ করা, সিকোয়েন্সে ওয়ার্ক অ্যান্ড দেন ম্যাট কিছু এমব্রয়ডারিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নেকের পোর্শনটা খুবই সুন্দর, যেখানে ম্যাট এমব্রয়ডারি পার্ল সিকোয়েন্সে ওয়ার্ক সবগুলো, আবার সীসা ওয়ার্কও আছে, এই যে মাঝে কিন্তু আবার সীসা ওয়ার্ক ইউজ করে। এই কালারটা এরকম যে হয়তো বা লাইভে বোঝা যাচ্ছে না, বাট এত বেশি কাজ এটাতে, হ্যাঁ কালারের জন্য সব, কালারের জন্য অ্যাকচুয়ালি সব বোঝা যাচ্ছে না, বাট খুবই সুন্দর একটা কালার। কিন্তু একদম ক্রিম টাইপের বা একদম নুডিশ টাইপের একটা পিচি কালার বা পিঙ্কও একটা টাচ আছে কিন্তু ড্রেসটার ভেতরে।
এই যে এটা হচ্ছে দামান, দামানটাও খুবই খুবই গর্জিয়াস, একদমই ফ্লাওয়ার পার্ল সব কিছু কিন্তু দামানটাতে দেখতে পাচ্ছি, এই যে দামানটাও অনেক বেশি গর্জিয়াস। এই যে এটা যাবে এভাবে ফ্রন্টে, এগুলোর সাইড দিয়ে কত সুন্দর করে ডিজাইন করা, মানে এই সাইডের ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি। অ্যান্ড আমি বারবার বলছি এটা বডি সাইজ কিন্তু 45 হবে লাস্ট, ঠিক আছে, এর বেশি হবে না। খুবই সুন্দর করে এখানে দামানে প্যানেলের মতো ইউজ করেছে। আচ্ছা আমি নিব ড্রেসটা, অলরাইট, জাস্ট স্ক্রিনশট নিয়ে পেজ ইন বক্স করে ফেলবো। অ্যান্ড এগুলো স্টকে কতক্ষণ থাকবে আমি বলতে পারবো না তোমাদেরকে, বিকজ ড্রেসগুলো খুবই সুন্দর, তার উপরে পূজা চলে এসেছে, অ্যান্ড এই পার্টি ওয়ারগুলো এখন সবাই খুঁজছে যে এরকম সুন্দর সুন্দর পার্টি ওয়ার কীভাবে কোথায় পাওয়া যাবে। সো এটা যাতে ভালো লাগবে জলদি জলদি ইনবক্স করে ফেলবা। বেবি পিঙ্ক আপু, আচ্ছা হ্যাঁ বেবি পিঙ্কও দেখাবো, একটু সুন্দর মফ কালার আছে ওটাও দেখাবো। এই যে এটা হচ্ছে পিচ টাইপের কালার, একদম সুন্দর একটা পিচি একটা পিঙ্ক টাইপের শেড, অ্যান্ড এটার সাথে স্লিভ আছে, স্লিভটা এই যে আলাদা থাকবে। ওয়াও, এটার ভিতরে আবার ব্লু কালার দিয়ে যে কন্ট্রাস্টের মতো করে খুব সুন্দর করে ম্যাট এমব্রয়ডারি করা, ঠিক আছে, একদম একটা সুন্দর পিচের ভিতরে এরকম একটা স্কাই ব্লু কালার দিয়ে এমব্রয়ডারি করা। ওয়াও, দোপাট্টাটা কিন্তু এক্স্যাক্টলি ব্যাক পার্টের মতোই, যে পুরাটাতে এরকম সুতার কাজ দিয়ে দেন এটার উপরে সিকোয়েন্সে ওয়ার্ক করা হয়েছে পুরাটাতে, অ্যান্ড মাঝে মাঝে মোটিভের মতো ব্লু কালার দিয়ে সুন্দর করে মোটিভের মতো ডিজাইন। ওয়াও, দোপাট্টাটাও খুবই সুন্দর, মানে ড্রেসগুলো এত এত গর্জিয়াস, এত বেশি সুন্দর হয়েছে, খুবই সুন্দর একটা কালার। মেকআপ লুকটা অবশ্যই একটা ব্লু টাইপের একটা মানে স্কাই কালারের সুন্দর একটা ব্লু টাইপের আই লুক করলে খুবই সুন্দর লাগবে ড্রেসটা পরলে। নাইস ড্রেস, থ্যাংক ইউ, খুবই সুন্দর একটা কালার। অ্যান্ড এটা নেকের ডিজাইনটা কিন্তু খুবই ডিফারেন্ট, একদম ইউনিক, সবগুলো নেক আমরা মোটামুটি দেখি যে একটা রাউন্ড শেপ বা বোট নেক টাইপের থাকে, এটা কিন্তু সুন্দর একটা পান গলা বলতে পারি আমরা এটাকে, খুবই সুন্দর একটা ডিফারেন্ট টাইপের নেক করা, এখানে পার্লের ডিজাইন আছে, একদম সুন্দর একটা কালেকশন, ঠিক আছে। সো যাদের এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলবা উইথ দ্য নেম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। প্রাইস সেম আগে ড্রেসটার মতো 3,650 টাকা। অ্যান্ড অবশ্যই যারা আউটসাইড ঢাকা আছো ইউ হ্যাভ টু বিকাশ দ্য ফুল পেমেন্ট, যারা আউটসাইড ঢাকা আছো অর্ডার কনফার্মেশনের জন্য ফুল পেমেন্ট বিকাশ করে ফেলতে হবে। প্রাইস প্লিজ, প্রাইস বলে দিলাম আপু 3,650 টাকা, সুন্দর একটা অর্গানজার ভেতরে। অলরাইট, সো এটা আমি সরিয়ে ফেলি, নেক্সট কালারটা চলে যাচ্ছি। নেক্সট কালারটা হচ্ছে একদম সুন্দর একটা মফ কালার, সো যে মফ কালার দেখতে চাচ্ছিলাম বা পিঙ্ক কালার দেখতে চাচ্ছিলাম তার জন্য এই ড্রেসটা। এই যে সুন্দর একটা পিঙ্কিশ টাইপের একটা কালার, একদম পারফেক্ট একটা মফ কালার, আর এটা কোনো সিকোয়েন্স ওয়ার্ক নেই, হ্যাঁ এটা একদম ম্যাট এমব্রয়ডারি। সো যারা সিকোয়েন্সে ওয়ার্ক বা একটু মানে হেভি ওয়ার্ক লাইক করো না, একটু সিম্পলের ভেতরে থাকতে চাও, সো এটা কিন্তু সিম্পলের ভেতরে গর্জিয়াস, ইউনো, বিকজ এটার ভেতরে জারি ওয়ার্ক দিয়ে তারা ডিজাইনটা করেছে। সো সিকোয়েন্সে ওয়ার্ক না থাকলেও জারি ওয়ার্কের জন্য কিন্তু ড্রেসটা খুবই সুন্দর লাগছে, হ্যাঁ একটা গ্লেজি লুক দিচ্ছে, পার্টি একটা লুক দিচ্ছে। অ্যান্ড এটার পুরাটার ভেতরে এরকম ম্যাট করে পুরাটাতে এমব্রয়ডারি করেন, এটার বডি সাইজ অনেক হবে, আগে ড্রেস দুটারটা জাস্ট বলে দিয়েছিলাম 45 হবে, এটার অনেক হবে বিকজ কাপড় অনেক, হ্যাঁ এটা 60+ হয়ে যাবে, সো বডির কাপড় নিয়ে কোনো প্রবলেম হবে না এই ড্রেসটাতে। যে খুবই সুন্দর একটা মফ কালারের ভিতরে এরকম ডার্ক একটা পিঙ্ক কালার, হোয়াইট সিলভার কালার দিয়ে জারি ওয়ার্ক অ্যান্ড ম্যাট এমব্রয়ডারিগুলো করা। সো নিচ পর্যন্ত তারা এভাবে ডিজাইনটা দিয়ে দিয়েছে, একদমই একটা কর্নারও তারা বাদ রাখেনি, খুবই সুন্দর করে ডিজাইন দিয়ে দিয়েছে। অলরাইট, সো আমি ব্যাক পার্টটা দেখিয়ে দেবো তোমাদেরকে এখন। ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি, দিস ইজ দ্য ব্যাক পার্ট, ব্যাক পার্টটাও কিন্তু খুবই সুন্দর। অ্যান্ড অবশ্যই অবশ্যই আজকে যা যা দেখাচ্ছি সবগুলো কিন্তু অর্গানজার ভেতরে, এই যে মোটিভের মতো এখানে সিলভার কালার দিয়ে জারি ওয়ার্ক, এই যে মোটিভের মতো কিন্তু সুন্দর করে সিলভার কালার দিয়ে অ্যান্ড পিঙ্ক কালার দিয়ে মোটিভের মতো জারি ওয়ার্ক করা হয়েছে, খুবই সুন্দর একটা ব্যাক পার্ট। অ্যান্ড ব্যাকেও কিন্তু দামানে এই যে ফ্রন্টের মতো এখানে একটা প্যানেলের মতো সিলভার কালার দিয়ে জারি ওয়ার্ক করা। সো ড্রেসটা খুবই সুন্দর, যে আপুটা বারবার আমাকে রিকোয়েস্ট করছিলাম পিঙ্ক কালার দেখাও, এই যে পিঙ্ক কালারটা দেখিয়ে দিলাম, এখন তুমি এটা স্ক্রিনশট নিয়ে তুমি এই যে ইনবক্স করে ফেলতে পারো। এটা কিন্তু একটু বোট নেক টাইপের হবে, একদম ওয়াইড একটা নেক দেওয়া আছে, একদম সুন্দর একটা ওয়াইড নেক দেওয়া। আচ্ছা ড্রেস কোয়ালিটি অনেক ভালো, থ্যাংক ইউ, ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, ড্রেসের কালারটা যেরকম সুন্দর ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর। আপু তোমার পরটা কি দেখাইছো, আমি মিস করছি, হ্যাঁ তোমার আপু আমি দেখে ফেলেছি, লাস্টে আরেকবার দেখাবো, অ্যান্ড অবশ্যই পিকচার পোস্ট করবো, ভিডিও পোস্ট দেখে নিতে পারবো, ভিডিও পিকচার্স এগুলো পোস্ট করবো, তোমরা তখন দেখে নিতে পারবো। অ্যান্ড পিকচার টিকচার পোস্ট করলেও কিন্তু সুন্দরভাবে বোঝা যায় ড্রেসের অনেক কিছু, যেগুলো মানে কালারগুলো এরকম হয়, বাট সি ব্লু সি গ্রিন কালারগুলো একটু ডিফারেন্ট হয়, বাকি সবগুলো মোটামুটি পিকচারে একদম ক্লিয়ারলি বোঝা যায়।
ওয়াও, এটা মিক্স ম্যাচ করে দিয়েছে তার ম্যাটেরিয়ালস। সো দোপাট্টার পোর্শনটা কিন্তু আবার শিফনের ভিতরে রেখেছে। সো ড্রেসটা পুরোটা অর্গানজার ভিতরে, স্লিভটা খুবই সুন্দর। এটার ভিতরে এরকম গোল্ডেন বা সিলভার কালার দিয়ে জারি ওয়ার্ক করা হয়েছে, একদম মোটিভের মতো ডিজাইন। অ্যান্ড এটার দোপাট্টাটা থাকছে শিফনের ভিতরে, খুবই গর্জিয়াস একটা শিফনের দোপাট্টা দিয়ে দিয়েছে। অ্যান্ড দোপাট্টার মাঝে মাঝে কিন্তু মোটিভের মতো ডিজাইন আছে। অ্যান্ড সাইডগুলো দিয়ে এরকম প্যানেলের মতো করে খুবই সুন্দর করে মোটিভের মতো কিছু এমব্রয়ডারি করা হয়েছে। খুবই সুন্দর একটা দোপাট্টা, ড্রেস তো অর্গানজার ভেতরে, স্লিভ অর্গানজা, দোপাট্টাটা থাকছে জাস্ট শিফনের ভেতরে। কালারটা খুবই সুন্দর, একদম পিচে মানে মফ কালারের ভেতরে, পিচে একটা টাচ আছে বাট এটা সুন্দর একটা মফ কালার। সেটা প্রাইস বলে দিচ্ছি, প্রাইস হচ্ছে প্রাইস ইজ অনলি 2650 টাকা, যাতে হ্যাঁ এটার জন্য জাস্ট 300 টাকা বিকাশ বিল হয়ে যাবে। সো এটা জাস্ট আপনার মাথায় রাখবেন যে 3K-র উপরে যে ড্রেসগুলো ওগুলোর জন্য আপনাদেরকে ফুল পেমেন্ট বিকাশ করতে হয়, অনলি মানে অনলি ফর দেম যারা আউটসাইড ঢাকা আছেন, ইনসাইড ঢাকা যারা আছেন তাদের তো আর লাগছে না। অ্যান্ড এটার জন্য জাস্ট 300 টাকা বিকাশ করলে হয়ে যাবে, প্রাইস হচ্ছে অনলি 2650 টাকা। অলরাইট, যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন। আচ্ছা আমি অর্ডার করবো, অলরাইট স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলো, আমি নিবো ড্রেসটা। ঠিক আছে, নিয়ে নিতে পারো, খুবই সুন্দর একটা কুর্তি মফ কালার। হ্যাঁ লাস্টে কিন্তু কিছু কুর্তি জাস্ট দেখিয়ে দিবো তোমাদেরকে, একদম সুন্দর করে সিঙ্গেল যে কুর্তিগুলো ওগুলো দেখিয়ে দিবো। এখন একটা সুন্দর হোয়াইট কালারে চলে যাচ্ছি, পার্ল হোয়াইট কালার, খুবই সুন্দর একটা কালার। এটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা পার্ল হোয়াইট। অ্যান্ড এটার ভিতরে সিকোয়েন্সের ওয়ার্ক আছে, এই যে খুবই সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক, ম্যাট এমব্রয়ডারি ছড়িয়ে ছিটিয়ে পুরো ড্রেসটাতে করে দেওয়া হয়েছে। একদম পার্ল একটা হোয়াইট কালার, খুবই সুন্দর একটা ডিফারেন্ট কালার কিন্তু। অ্যান্ড এটার সাথে যখন ইনার ইউজ করবা তখন আরও আরও সুন্দর লাগবে। প্যান্ট না আপু, প্যান্ট আমি পালাজো দেখিয়েছি, আমি যেটা পরেছি এটা তোমরা নিতে পারো চাইলে। ঠিক আছে, আমার পালাজো অ্যাভেলেবেল আছে। এই যে এখানে কিন্তু মোটিভের মতো অনেকগুলো সিকোয়েন্সের ওয়ার্ক আছে, দেন ছোটো ছোটো করে মোটিভের মতো কিছু সারি ওয়ার্ক করা উইথ এমব্রয়ডারি। অলরাইট, সো এটা হচ্ছে দামানটা, খুবই সুন্দর দামান। ব্যাক পার্ট দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে ব্যাকের পোর্শন, খুবই সুন্দর। এই যে ছিটে ছিটে করে মোটিভ দেওয়া, অ্যান্ড দেন এটা হচ্ছে দামানটা, একদম ফ্রন্টের মতোই সেম দামান দেওয়া। ইভেন সিকোয়েন্সের ওয়ার্কও তারা বাদ রাখেনি, একদম ফ্রন্টে ব্যাকে সুন্দর করে এই দামানগুলো দিয়ে দিয়েছে। অ্যান্ড এটা নেকের ডিজাইন তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারবা, একদম সুন্দর করে এখানে কোনো এক্সট্রা ডিজাইন দাও। এই যে কালারটা কিন্তু দেখতে পাচ্ছ যে আমরা যখন ভিতরে কাপড় দিই তখন কালারটা খুব সুন্দর লাগে। হ্যাঁ, এই যে এরকম কালারটা হবে, অনেক সুন্দর লাগবে কিন্তু। অ্যান্ড পার্ল হোয়াইট কালারটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড ইউনিক লাগে, সবসময় কিন্তু আমরা পাই না এই ম্যাটারটার ভিতরে। কালারটা অনেক প্রিটি, থ্যাংক ইউ আপু। স্লিভটাও অনেক সুন্দর, হ্যাঁ স্লিভটাও খুবই সুন্দর, প্রত্যেকটা ড্রেসের স্লিভ, ড্রেস পুরাটাই খুবই সুন্দর। এই যে এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন, খুবই সুন্দর, লেন্থটাও খুবই পারফেক্ট আসবে। অ্যান্ড স্লিভ, স্লিভটাও তো অনেক সুন্দর, স্লিভটা অ্যান্ড দোপাট্টাটা তারা একটু সিমিলার রেখেছে। এই যে ছড়িয়ে ছিটিয়ে সুতা অ্যান্ড সিকোয়েন্সের ওয়ার্ক তারা সুন্দর করে দিয়ে দিয়েছে। অ্যান্ড এটা কিন্তু অর্গানজার ভেতরে থাকছে, একদম সফট অর্গানজার ম্যাটারের ভেতরে। কালারটা অনেক প্রিটি, হ্যাঁ কালারটা একদমই ডিফারেন্ট, তাই না? এরকম কালার কিন্তু আমরা ইউজুয়ালি পাই না একদম, অনেক সময় যখন আমরা খুঁজি না তখন তো একদমই পাই না। সো যখন তোমরা এগুলো সামনাসামনি পেয়ে যাও যে এরকম সুন্দর একটা পার্ল হোয়াইট কালার দেখতে পাচ্ছ, তাড়াতাড়ি নিয়ে নিবা, তাহলে আর পরে আর খুঁজতে হবে না। এই সুন্দর করে এখানে আবার সাই ওয়ার্ক আছে। অ্যান্ড এটার দোপাট্টাটা থাকছে শিফনের ভেতরে, ড্রেস অ্যান্ড স্লিভের ম্যাটেল ছিল অর্গানজা, দোপাট্টা ম্যাটেল হচ্ছে শিফন। অ্যান্ড এই যে বললাম স্লিভ অ্যান্ড হচ্ছে দোপাট্টাটা সেম, এই যে পুরাটাই ওয়াও, কিরকম একটা শাইনি বাইট দিচ্ছে, সি পুরা একদম পুরো লাইটের মতো একদম জ্বলছে, খুবই সুন্দর একটা শাইনি লুক দিচ্ছে। এটা হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্কের জন্য, খুব সুন্দর করে দোপাট্টাটা ছড়িয়ে ছিটিয়ে এরকম শাইনি লুকটা দিচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক। অ্যান্ড সুতার কিছু এমব্রয়ডারি আছে, দোপাট্টা ম্যাটেরিয়াল অবশ্যই শিফনের ভিতরে, ড্রেসটাও খুবই খুবই সুন্দর, একদম ফ্রন্ট পোর্শন পুরাটাতে সিকোয়েন্সের ওয়ার্ক অ্যান্ড ম্যাট এমব্রয়ডারি করা। অ্যান্ড সুন্দর একটা পার্ল হোয়াইট কালার, স্লিভটাও খুবই সুন্দর একটা ডিজাইন করা, জাস্ট লাইক দ্য দোপাট্টা। যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো। 2590 টাকা অনলি এই ড্রেসটার প্রাইস, 2590 টাকা। যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলো উইথ ইউর নেম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার। প্রাইস ইজ অনলি 2590 টাকা। আচ্ছা, আমার ড্রেসটা এখনও পাইনি, আজকে ডেলিভারি দেওয়ার কথা, পেয়ে যাবেন আপু, যদি দেওয়ার কথা থাকে অবশ্যই পাবেন, আর অথবা একদিন দুই দিন ওয়েট করলে আপনি ড্রেসগুলো পেয়ে যাবেন, কখনো লেট হবে না ইনশাল্লাহ। হ্যাঁ অনু আপু বলে দিলাম, আপনি পেয়ে যাবেন, সুন পেয়ে যাবেন, আসলে তো সব আমাদের অনেক প্রেশার থাকে, সো দু একদিন লেট হতে পারে, বাট হোপফুলি পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, সো নেক্সট ড্রেসে চলে যাচ্ছি,
অ্যান্ড আমি অবশ্যই কিন্তু লাস্টে কিছু সুন্দর সুন্দর কুর্তি দেখাবো, সো কেউ চলে যেও না, আমার সাথে থাকো, যারা যারা কুর্তি দেখতে চাও, সো লাস্টে কিন্তু আমি সুন্দর সুন্দর কিছু কুর্তি দেখিয়ে দেবো। এটা হচ্ছে একটু লেমন টাইপের ভাইব দিচ্ছে বা একটা মিন্ট টাইপেরও ভাইব আছে, খুবই সুন্দর একটা কালার অ্যান্ড ডিজাইন কিন্তু ডিফারেন্ট। এটার ভিতর কতগুলো গ্রিন টাইপের রোজ দেওয়া, তাই না? গ্রিন টাইপের রোজ কালার তো হয় না, রোজ তো হয় ব্ল্যাক হয় আর রেড আর পিঙ্ক হয়, বাট গ্রিন টাইপের রেড রোজ টাইপের দেওয়া একদম সুন্দর করে পুরাটাতে সিকোয়েন্স ওয়ার্ক এরকম ছড়িয়ে ছিটে দেওয়া আছে। ঠিক আছে, দামানটা খুবই সুন্দর গর্জিয়াস করে করা, একদমই সুন্দর নাইস ব্যাক পোর্শনে আবার মোটিভের মতো এই যে এরকম ফ্লাওয়ার যে ডিজাইন, এটা দিয়ে দামানে এই যে গর্জিয়াস করে এখানে ডাবল পার্ট করে দেওয়া, হ্যাঁ ডাবল পার্ট করে দেওয়া, কিন্তু খুবই সুন্দর করে ডিজাইনটা করা আছে, একদম সুন্দর একটা মিন্ট টাইপের গ্রিন টাইপের কালার। সো সামনে যেহেতু ওয়েডিং সিজন, অনেকে মেহেন্দি করবে, সো এই কালারগুলো একদম মেহেন্দির জন্য পারফেক্ট, গ্রিন টাইপের বা মিন্ট টাইপের কালারগুলো খুবই সুন্দর লাগবে। কিন্তু লং এগুলোর অনেক হবে আপু, এগুলো 42 হয়ে যাবে আপু, সো লেন্থ আছে অনেক। আমি অর্ডার করবো ড্রেসটা আপু, আমি আমি না ভাইয়া আপনার আপু কি বললেন আমি কিছুই বুঝিনি আপু, চলে গেছে সামথিং, ভাইয়া চলে গেছে, আচ্ছা আমি বুঝিনি আপু আপনি অ্যাকচুয়ালি কী বলতে চাইছেন। আচ্ছা, সো এটা হচ্ছে সুন্দর একটা ড্রেস, খুবই সুন্দর একটা মিন্ট একদম কালার, এটার ভেতরে সুন্দর করে গ্রিনের এমব্রয়ডারি আছে, স্লিভটাও খুবই খুবই সুন্দর, একদম পুরাটাতে ছড়িয়ে ছিটিয়ে সিকোয়েন্সে ওয়ার্ক করা, তার উপরে আবার সুতার কাজ, খুবই সুন্দর করে কিন্তু স্লিভে পোর্শন করা, মাঝে মাঝে মোটিভের মতো ডিজাইন করা। কুর্তি দেখো আপু, হ্যাঁ এই যে চলে যাবো আপু, আর আর এক দুই পিস আছে আমি দেখে চলে যাবো, আর আছে আপু, হ্যাঁ আছে, তো ওটা দেখিয়ে দেন আমি চলে যাবো কুর্তিতে, যারা কুর্তির জন্য ওয়েট করছো। এই যে এটা হচ্ছে দুপাটা, ওয়াও দুপাটা ধরপর ড্রেস তো আরও সুন্দর সুন্দর লাগছে, খুবই সুন্দর একটা কালার, একদমই বটল গ্রিন কালার, এটার ভিতরে একদম সিকোয়েন্সে ওয়ার্ক করা পুরাটাতে, অ্যান্ড অবশ্যই শিফনের ভিতরে, এটা সুন্দর একটা শিফন ম্যাটালের ভিতরে, খুবই খুবই সুন্দর একটা কালার, একদম মিন্টের ভিতরে গ্রিনের কম্বিনেশন করা, গ্রিনটাও হচ্ছে বটল গ্রিন কালার, দোপাট্টাটা অবশ্যই কন্ট্রাস্ট রেখেছে তারা, একদম ডার্ক একটা বটল গ্রিন কালারের ভিতরে সুন্দর করে একদম সিকোয়েন্সে ওয়ার্ক ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, অ্যান্ড ড্রেসটা একদম সফট একটা মিন্ট টোনের ভিতরে রেখেছে, তার মাঝে খুবই সুন্দর করে এরকম বটল গ্রিন কালার এমব্রয়ডারি করা, অ্যান্ড স্লিভটাও দেখতে পাচ্ছ, কুর্তি দেখো, হ্যাঁ দেখাচ্ছি আপু একটু হোল্ড করো আমার সাথে, আমি দেখাচ্ছি, আচ্ছা সো যারা যারা স্ক্রিনশটটা নিতে চাও নিতে থাকো, আমি একটু পিকচার তুলতে থাকি। এটার প্রাইসটা কত ছিল এটাও কিন্তু 2590 টাকা, 2590 টাকা অনলি, সো এটা যাতে ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করে ফেলো। ওকে, আর কি কি কালার হবে, আর একটা সুন্দর বেজ অ্যান্ড একটা স্কাই ব্লু কালার আছে, খুব সুন্দর, ঠিক আছে, কিছু ফ্লাওয়ার্স ওয়ার্ক গ্রিন টাইপের, কিছু পিঙ্ক টাইপের, মাঝে মাঝে কিন্তু এখানে এই যে এরকম হোল আছে, ঠিক আছে, যে মাঝে মাঝে কিন্তু ফাঁকা ফাঁকা করে ডিজাইন করা আছে খুব সুন্দর করে, পুরাটা ড্রেসে এইভাবে ডিজাইনটা থাকছে, অ্যান্ড দামানটাও খুবই সুন্দর, এই যে পুরো ড্রেসে এরকম ফাঁকা ফাঁকা করা ডিজাইনটা আছে, ঠিক আছে, দামানটাও কিন্তু খুবই সুন্দর, এইভাবে কিন্তু এই যে ক্রস কাটিং করা খুবই সুন্দর করে, দামানটাও কিন্তু সুন্দর করে নিচ দিয়ে ওয়েভের মতো ডিজাইন আছে, তো এটা একটু কাট অফ করে নেবেন অনেক সুন্দর লাগবে। আচ্ছা, আমার পিছনে ইয়েলোটা লাইভ করা হয়েছে কালকে, তোমরা একটু দেখে নিতে পারো, একদমই দুইবার দেখানো হয়েছে ড্রেসটা, তো এটা হচ্ছে ব্যাক পার্ট,
ব্যাক পার্টে এখানে মোটিভের মতো ডিজাইন করা আছে, খুবই সুন্দর একটা ডিজাইন, একদমই গর্জিয়াস করে মাঝে মাঝে সুন্দর করে মোটিভের মতো ডিজাইন দেওয়া। অ্যান্ড এটা হচ্ছে ব্যাকের দামানটা, ছড়িয়ে ছিটিয়ে সুন্দর করে এরকম ক্রস কাটিংয়ের মতো করে ডিজাইনটা থাকছে। অ্যান্ড অবশ্যই এটাও কিন্তু অর্গানজা ম্যাটেরিয়ালের ভেতরে, অ্যান্ড অবশ্যই স্লিভ দোপাট্টা এটার সাথে থাকবে। ওয়াও, এটা দেখে আমার চুলের কালারের সাথে ম্যাচ হয়ে গেছে, কি সিলভার কালার গোষ্ঠী সব চলে গেছে, এখন শুধু গোল্ডেন আছে। গ্রিন রেড একবার রেড করছিলাম ছোট থাকতে, এটা কিন্তু যারা নিতে চাও তারা অবশ্যই একটু ইউনিক থাকতে লাইক করো, বিকজ কালারটা খুবই সুন্দর, একটা নুড টাইপের কালার। আপু পিছনে রেডটার প্রাইস বলো প্লিজ। এটা কিন্তু সাদা বাহার না পু, নবহরের ড্রেস, এটার প্রাইস হচ্ছে কত, 3,550 টাকা, ঠিক আছে, এটা থ্রি পিস, এই জন্য কিন্তু প্রাইসটা এরকম হচ্ছে। আপু হ্যাঁ বলে দিলাম আপু, সো এটা হচ্ছে ড্রেস, ওয়াও সুন্দর একটা গোল্ডেন বেজ বা যেটাই বলি একটা নুড টাইপের কালার, খুবই সুন্দর একটা কালার। অ্যান্ড এটার ভিতরে একটা লাইট একটা বেবি পিঙ্ক টাইপের কালারে এরকম ম্যাট ম্যাট এমব্রয়ডারি করে দেওয়া আছে, তাই না, খুবই সুন্দর কিন্তু ড্রেসটা। সো যাদের এটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নিতে থাকো, পেজ ইনবক্স করে ফেলো। ড্রেসটা একদমই সফট একটা অর্গানজার ভেতরে, স্লিভ অর্গানজা থাকছে, দোপাট্টাটা সফট একটা শিফনের ভেতরে ছড়িয়ে ছিটে ডিজাইনটা করে দেওয়া, খুবই প্রিটি একটা কালার, ডিজাইনটাও খুবই সুন্দর ইউনিক একটা কালার। যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো। অ্যান্ড অবশ্যই এটার প্রাইসও তোমার 3K নিচে থাকবে, প্রাইস কিন্তু হচ্ছে অনলি কত, এটা 2,590, ঠিক আছে, যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করো। তুমি এটা হালকা গোটা চাপ দিও না, চাপ দিও না, স্কাই ব্লু কালার দেখাবো এখন। ফার্স্টে কি যেন দেখতে চেয়েছিলা স্কাই ব্লু, সো আই ডোন্ট নো তুমি এখন আছো কি না, সো এটা হচ্ছে স্কাই ব্লু কালারটা। সো স্কাই ব্লু কালারটাও কিন্তু খুবই সুন্দর, একদমই ডিফারেন্ট একটা স্কাই ব্লুর ভেতরে এরকম সুন্দর করে সিকোয়েন্সে ওয়ার্ক করা, একদম ছড়িয়ে ছিটিয়ে ম্যাট সিকোয়েন্সে ওয়ার্ক আছে ড্রেসটার ভিতরে পুরাটাতে, খুবই সুন্দর করে এভাবে ডিজাইন করা। অ্যান্ড এটা হচ্ছে এটা দামান, সুন্দর করে জারি ওয়ার্ক করা হয়েছে, একদমই ম্যাট কিছু জারি ওয়ার্ক করা উইথ সিকোয়েন্সে ওয়ার্ক, খুবই সুন্দর করে দামানটা করা, দামানটা কিন্তু অনেক গর্জিয়াস। অ্যান্ড ব্যাক পার্টটা হচ্ছে এটা, ব্যাক পার্টও মোটিভের মতো কিছু এরকম সুন্দর করে ডিজাইনটা করা আছে। আচ্ছা ইনার দেওয়া নেই, এটা না আপু, এগুলোর সাথে ইনার আসে না, এগুলো পাকিস্তান বুটিক্সের ড্রেস, এগুলোর সাথে কখনো ইনার থাকে না। এটা হচ্ছে যে ব্যাকের দামানটা। অল রাইট, সো এটা একটু ধরে দেখাই, এটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলো। এটা প্রাইসও সেম আপু, এটা প্রাইসও সেম, ঠিক আছে, 2,590 টাকা, যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারটা প্লেস করে ফেলবা। আচ্ছা কি আপু আপনার লিসা ফারুকি আপু, আমি বুঝিনি আপনার কমেন্টটা, আই থিঙ্ক মিস করে ফেলেছি আমি আগের আগে যা লিখেছিলাম। আচ্ছা কালারটা অনেক প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। তোমার পর ড্রেসের প্রাইস বলো রেডটার, আমার পরের ড্রেসের প্রাইস হচ্ছে 3,850 টাকা, দাও স্যার দাম 3,850 টাকা, ঠিক আছে। খুবই সুন্দর একটা স্কাই ব্লু কালার, পাউডার ব্লু বলতে পারি আমরা এটাকে, খুবই সুন্দর একটা পাউডারিশ ব্লু ব্লু টাইপের কালার, খুবই ডিফারেন্ট একটা কালার, এটা যদি ভালো লাগবে অর্ডার করে ফেলবা। আর নিচে সুন্দর সুন্দর তো দেখতেই পাচ্ছ, কোকোনাট ট্রি টাইপের ডিজাইন করা, খুবই সুন্দর একটা গোল্ডেন কালার, এটা খুবই সুন্দর, একদমই বর্ষিয়ার জ্যাকার্ডের যে ডিজাইন ওটার উপরে কিন্তু এটা দোপাট্টাটা একদম সুন্দর করে
যে বর্ষিয়া জ্যাকেটের ভিতরে যে ডিজাইন ওটার ভিতরে এটা দোপাট্টাটা করা হয়েছে। অ্যান্ড অবশ্যই এটা দোপাট্টা ম্যাটার হচ্ছে একদম অর্গানজার ভিতরে, সফট অর্গানজার ভিতরে, খুবই সুন্দর করে এগুলোকে বলে বর্ষিয়া জ্যাকেটের ডিজাইন। অ্যান্ড দিস ইজ দ্য স্লিভ, খুবই সুন্দর করে স্লিভ দেওয়া, এই যে দিস ইজ দ্য স্লিভ, খুবই গর্জিয়াস করে স্লিভ, মাঝে মাঝে এমব্রয়ডারি করা অ্যান্ড কিছু ছড়িয়ে ছিটিয়ে সিকোয়েন্সও ওয়ার্কও কিন্তু থাকছে। সো এই ড্রেসটার প্রাইসও সেম ওনলি 2,590 টাকা। যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলো উইথ নেম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। খুবই সুন্দর একটা পাউডারিশ ব্লু বা স্কাই ব্লু টাইপের কালার, অনেক প্রিটি একটা কালার, তাই। অল রাইট, সো আমি নেক্সট কালারে চলে যাচ্ছি। নাইস অল কালেকশন, থ্যাংক ইউ আপু, এটার প্রাইস বলে দিলাম আপু 2,590। সো নেক্সট কালারটা অনেক বেশি সুন্দর একটা অ্যাশি টাইপের কালার, অ্যান্ড অ্যাশ হলেও এটার ভেতরে কিন্তু অনেক সুন্দর একটা কালার আছে, এটা হচ্ছে একটু ব্লুইশ টাইপের একটা টাচ আছে। আমার পরের ড্রেসের প্রাইস হচ্ছে 3,850 টাকা। এটা যাতে ভালো লাগবে তারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবে, এটা কিন্তু টু পিস কালেকশন, দোপাট্টা আছে এর সাথে। আচ্ছা, তোমারটার ম্যাটেরিয়াল কি অ্যান্ড ওইটা কি থ্রি পিস? না আপু, এটা থ্রি পিস না, আমারটা ম্যাটেরিয়াল হচ্ছে শিফনের ভেতরে, দোপাট্টাও শিফন, ড্রেসের ম্যাটেরিয়ালও শিফন। জাস্ট এটা পালাজোটা আপনারা চাইলে আলাদা পারচেস করতে পারবেন, পালাজোটা সিঙ্গেল নিলে এটার প্রাইস পড়বে 2,250 টাকা, ঠিক আছে। অল রাইট, সো এটা হচ্ছে ড্রেস, অ্যাশের ভেতরে খুব সুন্দর করে ব্লু কালার, অ্যান্ড এটার ভেতরে এবার জারি ওয়ার্কে এরকম ক্রস ক্রস করে খুবই সুন্দর করে ডিজাইন করা, সাইডগুলো দিয়ে এরকম সুন্দর করে জারি ওয়ার্কের পারফেক্ট একটা কম্বিনেশন করা হয়েছে। অ্যান্ড এগুলো সব ম্যাট এমব্রয়ডারি, জাস্ট গোল্ডেন কালার যে ডিজাইনগুলো দেখছেন এগুলো হচ্ছে সব একদম সুন্দর জারি ওয়ার্ক করা, গোল্ডেন কালারে সুন্দর করে জারি ওয়ার্ক করা। নিচে পোর্শনে তো অনেক অনেক বেশি এমব্রয়ডারি ডিজাইন, অ্যান্ড এটার ব্যাক পোর্শনেও অনেক ডিজাইন থাকছে, ঠিক আছে। নর্মালি কিন্তু আমরা ড্রেসগুলোতে ব্যাক পার্টে এত ডিজাইন দেখি না, মানে আপনি এটা চাইলে দুইটা ড্রেস মেক করে ফেলতে পারবেন, বিকজ ব্যাক পোর্শনে এত ডিজাইন করা। ব্যাকের এখানে এই যে সুন্দর করে ডিজাইন করে এখানে জারি ওয়ার্ক ইউজ করা হয়েছে, নিচের পোর্শনগুলোতে খুবই সুন্দর করে মোটিভের মতো ছড়িয়ে ছিটিয়ে এভাবে গোল্ডেন কালার দিয়ে জারি ওয়ার্ক করা, অ্যান্ড দামানেও ফ্রন্টের মতো করেই সুন্দর করে প্যানেলের মতো ডিজাইন আছে, এই যে গর্জিয়াস করে প্যানেলের মতো দামানে ডিজাইন আছে। সো ফ্রন্ট পার্টটা আমি ধরে দেখাই, অ্যান্ড এটার সাথে অবশ্যই দোপাট্টাটা শিফনের থাকবে, শিফন। এটা কি টু পিস? হ্যাঁ আপু, এগুলো টু পিস, অ্যান্ড অবশ্যই আনস্টিচ থাকছে, পাকিস্তানি বুটিক্সের অর্গানজা কালেকশন। তোমার রেটটা দেখো, হ্যাঁ আপু, লাস্টে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমার রেটটা, অ্যান্ড অবশ্যই পিকচার পোস্ট করব, তখন আপনি দেখে নিতে পারবেন নাবিলা ইসলাম আপু। খুব সুন্দর একটা রেড কালার আমারটা, একদম পুজোর জন্য পারফেক্ট ধামাকা একটা কালেকশন। সো এটা হচ্ছে এটার দোপাট্টা, খুবই সুন্দর শিফন, ওয়াও, সাইডগুলো দিয়ে এত সুন্দর করে ডিজাইন, একদম বড় বড় স্টারের মতো করে খুব সুন্দর করে কিন্তু এই পোর্শনগুলোতে এখানে গোল্ডেন কালার দিয়ে ডিজাইনটা করা হয়েছে, এটি সুন্দর একটা ডিজাইন, এই সাইডটা পুরাটাতে এরকম স্টারের মতো ডিজাইন করা, আর এই সাইডটা এরকম সিম্পল রাখা হয়েছে, বাট সিম্পল হলেও এখানে কিন্তু সুন্দর করে এরকম গোল্ডেন একটা জারি ওয়ার্ক করে দেওয়া। ড্রেসটা খুবই প্রিটি, তাই না? অ্যান্ড এটা হচ্ছে এটা স্লিভ, স্লিভটা কিন্তু অর্গানজা থাকছে, খুব সুন্দর করে অর্গানজার ভেতরে এই যে মাঝে মাঝে লম্বা লম্বা করে এরকম ক্রস ক্রস করে জারি ওয়ার্ক অ্যান্ড ম্যাট এমব্রয়ডারি করা। অ্যান্ড এটা হচ্ছে এক্সট্রা কাপড়, এটা আপনারা চাইলে প্যান্টি ইউজ করে পরতে পারেন, অথবা কারো যদি হচ্ছে চেস্ট একটু মনে হয় শর্ট শর্ট, তখন এই বডির এই সাইড দুটো দিয়ে শর্ট আর কোনোই নাই, তারপরে যদি কারো মনে হয় তখন এটা ইউজ করে পরতে পারবেন, অ্যান্ড প্যান্টি ইউজ করলে আরো পারফেক্ট হবে, প্যান্ট তো এক কালার থাকবে, সো আপনারা তখন এটা ইউজ করে পরতে পারবেন। অলরেডি সো এটা প্রাইসটা বলে দিচ্ছি, এটা প্রাইস হচ্ছে 2,650। আচ্ছা, এটা প্রাইস হচ্ছে 2,650 টাকা। এটা যদি ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলবেন উইথ ইওর নেম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। এটা প্রাইস বলে ফেললাম আপু 2,650 টাকা। অলরাইট, সো এখন আমি সুন্দর সুন্দর কুর্তিগুলোতে চলে যাচ্ছি, অ্যান্ড কুর্তিগুলো কিন্তু সবগুলো অনেক সুন্দর, যারা কুর্তি কালেকশন দেখতে চাচ্ছিলেন এখন আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কুর্তিগুলো। আমার ড্রেসটার প্রাইস যারা আস করছেন, আমারটা প্রাইস হচ্ছে 3,850 টাকা, 3,850 টাকা করে হচ্ছে আমারটা প্রাইস। অলরাইট, এটা এই যে এটা হচ্ছে এটা দোপাট্টাটা, খুবই সুন্দর একটা দোপাট্টা দেওয়া আছে, তোমার পরটা অনেক সুন্দর, হ্যাঁ অনেক বেশি প্রিটি না, অনেক সুন্দর একটা কালার, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ মাহি আপু। আচ্ছা, সো আমি কুর্তিতে চলে যাই, এম কুর্তিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হবে, অ্যান্ড আমারটা যাতে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারগুলো প্লেস করে ফেলবেন। খুবই সুন্দর একটা টু পিস কালেকশন কিন্তু শিফনের ভেতরে, এটা হচ্ছে ফেব্রিক এম্পোরিয়াম। আচ্ছা, এটা কিন্তু ফেব্রিক্স এম্পোরিয়ামের, খুবই সুন্দর, ওয়াও, এত সফট ম্যাটেরিয়াল, খুবই খুবই সফট একটা কাপড়,
এই যে এরকম টাইপের একটা ড্রেস আপু আমাদেরকে কোরবানি ঈদে গিফট করেছিল, এত সুন্দর ড্রেসটা, এত কমফি, খুবই সুন্দর একটা সিল্ক টাইপের, ঠিক আছে, সিল্ক ম্যাটেরিয়ালের ভিতরে খুবই সুন্দর একটা ড্রেস, কিন্তু গ্রিন টাইপের একটা ভাইব আছে এটার সাথে। এই ধরনের প্রিন্ট আবার হচ্ছে, হ্যাঁ আবার এটা অনেক বেশি ট্রেন্ডি হচ্ছে। এটা কিন্তু একটা ওমরে টাইপের শেড করাছি, নিচে কিন্তু একটা ডার্ক টাইপের একটা ভাইব আনা, এন্ড মাঝখান দিয়ে এখান দিয়ে একটা টিয়া টাইপের কালার বা প্যারট কালার যেটাকে আমরা বলি, ওটা দিয়ে খুবই সুন্দর একটা ওমরে টাইপের ভাইব করান। এটার ভিতরে ফ্লোরাল প্রিন্টগুলো অনেক অনেক বেশি সুন্দর লাগছে, একদম সামার একটা ভাইব দিচ্ছে। এই যে পিঙ্ক ইয়েলো খুবই সুন্দর করে একদম ভাইব্রেন্ট টাইপের কিছু প্রিন্ট করা, একদম কাপড়টা যেরকম সফট, ডিজাইনটাও খুবই সুন্দর। সো যারা কুর্তি দেখতে চাচ্ছিলেন, ওয়াও বিউটিফুল, থ্যাংক ইউ সালমা রশিদ আপু, দুপাট্টা অনেক সুন্দর, আমার ড্রেসের দুপাট্টা, হ্যাঁ এটা তো অনেক বেশি সুন্দর। এটা কিন্তু সিঙ্গেল কুর্তি, এটার সাথে কিন্তু প্যান্ট থাকছে না, এটার সাথে কিন্তু প্যান্ট থাকবে না বা দুপাট্টা থাকছে না, এগুলো সিঙ্গেল কুর্তি। সো এগুলোর সাথে আপনারা নর্মাল জিন্স, ব্ল্যাক প্যান্ট বা যে কোনো টাইপের প্যান্ট দিয়ে, হ্যাঁ যেটা দিয়েছে সেটা দিয়ে ক্যারি করতে পারবে, খুবই সুন্দর একটা কুর্তি। এটা হচ্ছে এটার স্লিভ, এটার আরেকটা সুন্দর কালার আছে, ও ব্যাক পোর্শন তো দেখানো হয়নি, সো ব্যাক পার্টিও কিন্তু পুরাটাতে এরকম প্রিন্ট করা, খুব সুন্দর করে পুরাটাতে এরকম একটা ব্ল্যাক কালার দিয়ে পুরাটা প্রিন্ট করে, দেন নিচে তারা আবার এখানে এই যে পিঙ্ক ইয়েলো এই কালারটা দিয়ে খুবই সুন্দর করে ডিজাইনটা করেছে। এই যে আমার ড্রেস, খুবই সুন্দর একটা কালার। এই অলরাইট, সো তোমাদের যাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট নিতে পারো। এটার কিন্তু নেকটা আরও বেশি সুন্দর, যে এখানে কিন্তু বো টাইপের ডিজাইন করা আছে, খুবই সুন্দর একটা বো টাইপের ডিজাইন। এটা হচ্ছে ইয়েলো ব্ল্যাক অ্যান্ড একটা সুন্দর একটা গ্রিন টাইপের একটা ভাইবের কম্বিনেশান, এগুলো হচ্ছে ব্যাক পার্ট। অ্যান্ড এটার স্লিভটাও খুবই সুন্দর, বড় একটা স্লিভ দেওয়া আছে, এই যে সুন্দর একটা স্লিভ, এটার ভিতরে এরকম ইয়েলো টাইপের কালারের কম্বিনেশান। অ্যান্ড এটা হচ্ছে একটা গ্রিনিশ টাইপের কালারের ভাইব, একদম সুন্দর একটা ওমরে টাইপের শেড, ফার্স্টে প্যারট কালার, নিচ দিয়ে সুন্দর একটা ব্ল্যাক বাট বটল গ্রিন কালার কম্বিনেশান করা হয়েছে। সো যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো, প্রাইস হচ্ছে 2050 টাকা অনলি। হ্যাঁ পিকু, হাই দোস্ত, হাই দোস্ত মুস্কান, তোমার পরে রেটটা প্রাইস আপু আমি যেটা পড়েছি এটা প্রাইস হচ্ছে অনলি 3850 টাকা, টু পিস কালেকশন, দুপাট্টা অ্যান্ড ড্রেসটা থাকবে। অলরাইট আপু, তোমাদের ড্রেসগুলোর প্রাইস মেইন মেনশন করে দিও, ভালো হয় ইজিলি জানা যায়। আচ্ছা উই উইল ট্রাই আপু, তারপর আমরা লাইভগুলো তো করি এটার জন্য, যেন আপনারা সবগুলো ইনফরমেশন পান, তারপরও উই উইল ট্রাই। ওকে আচ্ছা, প্রাইস কিন্তু 2050, যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলতে পারবেন, খুবই সুন্দর একদম সিঙ্গেল কমফি কিছু কুর্তি, অলরাইট দুইটাই খুবই সুন্দর। ঠিক আছে, সো তাহলে আমি নেক্সট কালেকশন চলে যাচ্ছি, একদম খুবই সুন্দর একটা কালেকশন, এটাও কিন্তু একটা কুর্তি, ঠিক আছে, খুবই সুন্দর কুর্তি টাইপের, এটা হচ্ছে সাদাবাহার ব্র্যান্ডের। অলরাইট, এটা হচ্ছে পিন সাইডের একটা সুন্দর সিঙ্গেল কুর্তি, এটার ম্যাটেরিয়ালটা কিন্তু সফট একটা কটনের ভিতরে হবে, একদম সফট একটা কটনের ভিতরে, খুবই কমফোর্টেবল হবে, একদমই সুন্দর। এটার ভিতরে কিন্তু একদম ফ্লোরাল প্রিন্ট করা, ব্ল্যাকের ভিতরে পুরাটাতে এরকম ফ্লোরাল প্রিন্ট করা হয়েছে, একদম সুন্দর করে সাইডগুলো দিয়ে পার্পল, ব্লু, পিঙ্ক সবগুলো কালার দিয়ে কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে। এটা হচ্ছে এটার স্লিভ, স্লিভটাও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে সুন্দর করে ডিজাইন, এখানে মাঝে মাঝে যে জিগজ্যাগের মতো ডিজাইন করা হচ্ছে দুইটা স্লিভে। এখানে কিন্তু আবার এই যে ফিতার মতো অপশন আছে, আপনার এখানে চাইলে সুন্দরভাবে এটা বেঁধে পড়তে পারবেন, আচ্ছা দুইটাই কিন্তু সাদাভার ওয়াও, এটার কালার কম্বিনেশন তো অনেক অনেক সুন্দর, অনেক কালারফুল, অ্যান্ড এটা হচ্ছে একদম ক্লাসি একটা ব্ল্যাক কালার, অ্যান্ড ম্যাটেরিয়ালগুলো সবগুলোরই সিমিলার হবে, এটা হবে সুন্দর একটা সফট কটন ম্যাটেরিয়ালের ভিতরে। এটা হচ্ছে সুন্দর একটা ড্রেস, এটার ভিতরে কালারটা খুবই সুন্দর, ব্লু, অরেঞ্জ, পিঙ্ক, প্রত্যেকটা কালার কম্বিনেশন করা হয়েছে কুর্তিটার ভিতরে। অ্যান্ড এটা ব্যাক পার্টে সুন্দর একটা অফ হোয়াইট কালার টাইপের ডিজাইন করা, অ্যান্ড স্লিভটা সুন্দর একটা ব্লু অ্যান্ড অরেঞ্জের কম্বিনেশন করা হয়েছে। সো কুর্তিটা কিন্তু খুবই সুন্দর, লেন্থটা একদম পারফেক্ট হবে, আপনার পরার পর পারফেক্ট একটা লেন্থ আসবে। এটা হচ্ছে এটা সুন্দর একটা ব্ল্যাকের ভিতরে, এটা হচ্ছে ব্যাক পার্ট, খুবই সুন্দর করে ডিজাইন। আসুন দাঁড়াবেন, ওরটা থাকবে, ও আচ্ছা, ক্লোজ করা হয়।
সো যাদের ভালো লাগে স্ক্রিনশটটা নিয়ে নিতে থাকে। তোমার পরটার প্রাইস, আমারটার প্রাইস হচ্ছে আপু 3,850 টাকা, টু পিস কালেকশন। অল রাইট, আমি যেটা পরে আছি যেটা হচ্ছে সিঙ্গেল কুর্তি। অল রাইট, এটা প্রাইস কত ছিল আপু? 2,050। তো সবগুলো কুর্তির প্রাইসই 2,050, এ পর্যন্ত যতগুলো দেখিয়েছি প্রাইস কিন্তু সবগুলোরই 2,050। অল রাইট, তো নেক্সটে তো চলে যাচ্ছি, নেক্সটটা কিন্তু সুন্দর বিন সাইড, তাই না? বিন সাইড না, এগুলো হচ্ছে আমার বিন সাইড। এটা হচ্ছে বিন সাইডের সিঙ্গেল কুর্তি, অনেক বেশি সুন্দর একটা মেরুন বা রেডের একটা কম্বিনেশন, মানে এই যে কম্বিনেশনটা এরকমই রেড কালারই অ্যাকচুয়ালি, বাট একদম প্রপার রেড না, এই যে এরকম টাইপের একটা ডিফারেন্স বুঝতে পারছি। এবং সুন্দর একটা রেডের ভিতরে একদম সুন্দর পুরাটা ফ্রন্ট পোর্শন, এখানে জারি ওয়ার্ক করা, স্টোনের ওয়ার্ক আছে, জারি ওয়ার্ক পুরাটাতে গর্জিয়াস করে করা হয়েছে একদম নিচ পর্যন্ত। অ্যান্ড পুরাটার ভিতরে একটা জ্যাকার্ডের ওয়ার্ক আছে, কিন্তু পুরা ড্রেসের ভিতরে এই যে গোল্ডেন কালার যে ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন পুরাটাই হচ্ছে জ্যাকার্ডের ওয়ার্ক, একদম সুন্দর একটা কটনের ভিতরে এরকম জ্যাকার্ডের ওয়ার্ক। দিস ইজ দ্য স্লিভ, স্লিভটাতেও জারি ওয়ার্ক করা হয়েছে খুবই সুন্দর করে। অ্যান্ড ব্যাক পোর্শনও পুরাটাতে ছড়িয়ে ছিটিয়ে একদম গোল্ডেন কালারের জ্যাকার্ডের ওয়ার্কটা করা হয়েছে, খুবই সুন্দর একটা কুর্তি। দামানটাও খুবই সুন্দর, এখানে কিন্তু এই যে সুন্দর করে সিকোয়েন্সে ওয়ার্ক অ্যান্ড জারি ওয়ার্কটা থাকছে, পারফেক্ট একটা রেড কুর্তি। এটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ধরে একটু ক্রস এটার প্রাইস হচ্ছে 1990 টাকা, 1,990 টাকা। অল রাইট, সো আমি নেক্সটটাতে চলে যাচ্ছি, নেক্সটটাও কিন্তু আপনাদের কিসের যেন এটা খুব বিন সাইড, যে এটা হচ্ছে বিন সাইড, খুবই সুন্দর একটা কুর্তি, একদম জ্যাকার্ডের ওয়ার্ক পুরাটার মাঝে, সেম সেম একটা ভাইব, জাস্ট ডিজাইন ডিফারেন্ট হচ্ছে নেকের পোর্শনটাতে সুন্দর করে জারি ওয়ার্ক, স্টোনের ওয়ার্ক অ্যান্ড পুরা ড্রেসটাতে এরকম জ্যাকার্ডের ওয়ার্ক। ওয়াও, এটার আবার স্লিভেও কিন্তু সুন্দর করে এখানে জারি ওয়ার্কটা করা হয়েছে, খুবই সুন্দর একটা জারি ওয়ার্ক করা। অ্যান্ড এগুলোর মাঝে কিন্তু আবার এই যে স্টোনের ওয়ার্ক আছে, ছড়িয়ে ছিটিয়ে পুরাটার মাঝে এরকম স্টোনের একটা ওয়ার্ক আছে। অ্যান্ড এটা হচ্ছে এটা ব্যাক পার্ট, খুবই সুন্দর করে এখানে জারি ওয়ার্ক করা হয়েছে, জারি বলছি জ্যাকার্ডের ওয়ার্ক করা হয়েছে, ঠিক আছে? তো এটার প্রাইসও সেম না, 1,990। যাদের এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলতে পারবেন, উইথ দ্য নেম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। অল রাইট, সো এটা কিন্তু ছিল আজকে লাস্ট কালেকশনটা। অ্যান্ড আমার ড্রেসটা যারা অর্ডার করতে চান তারা কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন, এটা কিন্তু টু পিস কালেকশন, দোপাট্টাটা অ্যান্ড ড্রেস থাকছে দুইটাই কিন্তু শিফনের ভেতরে। অ্যান্ড কিন্তু এটার সাথে পালাজোটা আপনার চাইলে আলাদা পারচেজ করতে পারেন, এটার পালাজোটার প্রাইস হচ্ছে 2,250 টাকা, এটা কিন্তু ড্রেসের সাথে না, এটা কিন্তু আলাদা। অল রাইট, অ্যান্ড যারা যারা আমার ড্রেসের ব্যাপারে এতক্ষণ ধরে আস করছেন, এটার প্রাইস হচ্ছে অনলি 3,850 টাকা, টু পিস কালেকশন শিফনের ভেতরে, আগানো টু পিস কিন্তু এটা। সো যাদের ভালো লাগবে একটি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলবেন। ইনশাল্লাহ ফ্রাইডে, কালকে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে সবার সাথে, একটা স্পেশাল লাইভ করবো আমরা, ফ্রাইডেতে সবসময় স্পেশাল লাইভ থাকে, সো সবাই কালকে আমার সাথে জয়েন করে ফেলবেন। ওকে, সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড অবশ্যই আমাদের পেজে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড এই ড্রেসটা পারচেস করার জন্য বা 3,000 টাকার উপরে যে ড্রেসগুলো আছে সেগুলো পারচেস করার জন্য যারা আউটসাইড ঢাকা আছেন অবশ্যই আপনাদেরকে ফুল পেমেন্ট বিকাশ করতে হবে। অ্যান্ড যদি আপনি 3,000 টাকার নিচে পারচেস করতে চান সেক্ষেত্রে 300 টাকা বিকাশ করলে হয়ে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কালকে দেখা হবে, আল্লাহ হাফেজ।